তো আমি আমার জীবনের একটা ঘটনা বলি। আমি তখন ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে পড়াশোনা করি, তখন ওই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, একেবারে ভ্যাকেশন সব চলে আসছে। আমি তখন ছিলাম, কারণ আমি যে আসবো তখন আমি আবার খুব একটু একটা দেখে কখনো কারো কাছে চাইতে পারতাম না, কখনো চাইতে পারতাম না, প্রয়োজন কিন্তু চাইতে পারতাম না। তো যেহেতু কারো কাছে চাইতে পারতাম না, এটা একটা আমার জন্য একটা সমস্যা ছিল। তো কষ্ট করছি, কাউকে বলতাম না। তো একবার যেটা হলো, মানে আমার কাছে তখন টাকা ফুরিয়ে গেছে, বাবা টাকা পাঠাবেন, সে টাকাটা আসতে হবে। এখনকার মতো এরকম ইলেকট্রনিকভাবে সেন্ড করা যেত না, হ্যাঁ, হুম হুম তখন তখন অনেক ম্যানুয়ালি সেন্ড করা হতো। তো সেক্ষেত্রে অনেক বেশি মানে অপেক্ষা করতে হতো, কখনো কখনো আসতে 15-20 দিন চলে যেত, এত সময় লাগতো। তো যাই হোক, এনওসির মাধ্যমে পাঠাতে হতো বাংলাদেশ ব্যাংকের। তো তখন আমার নাই, একদিন দুই দিন, তো এখন একদিন শেষ হয়ে গেল, আমার খাতে টাকা নেই, আমি খাই অনেক কিছু, পানি খেয়ে আছি। দ্বিতীয় দিন সেটাতে আমার টাকা নাই, আসেনি, তো আমি না খেয়ে আছি, সবার সাথে কথা বলছি বিভিন্ন জায়গায়, যখন কাউকে বসতে দিচ্ছি না। তো তখন মনে করছে যে আজকে তো বেশ কষ্ট হয়ে যাচ্ছে, আবার যদি আমি রোজা থাকি তাহলে আমি তো পানি খেলে তো আমার কিছু হচ্ছে, কারণ আমি তো সাহারি খেতে পারছি না, কিছু নাই, তো রোজা থাকতে পারলাম না, কারণ রোজা থাকবো কি করে, যাওয়ার তো পানি খাওয়া লাগবে, কারণ আগে তো কিছু খাইনি, কিছুই তো ছিল না। তখন এই ভয়ে আমি খেলাম না, তখন পানি তো খেলে তারপর বাঁচা যায়, তো আমি পানি খাচ্ছি আর এটা তো একটু ঘুমাচ্ছি, আবার ঘুমও আসে না, শরীরে কিছু না থাকলে ঘুম তো আসে না। খুবই ঠিক বেশি পরের দিন, ঘুমাচ্ছে। হ্যাঁ পরের দিন দেখা যাচ্ছে কিছু মানে চেষ্টা করছি, তারপরেও কিছু জুটলো না, জুটলো না। তো দুইটা দিন চলে গেল, তো বাসায় তেমন কিছুই ছিল না, মনে হয় সম্ভবত দু চারটা বিস্কিট ছিল, হ্যাঁ, তাও সে বিস্কিট কখনো আগে খেতাম না, যেটা নষ্ট বিস্কিট সেগুলোই খেলাম, এছাড়া আর কিছুই নাই। ঠিক দুই দিন পার হয়ে গেল, তৃতীয় দিনে, অর্থাৎ তৃতীয় দিন সকালবেলা একটা দাওয়াত পেলাম, দাওয়াতটা হচ্ছে দুপুরবেলায়, তো দাওয়াত হচ্ছে দুপুরবেলা, আর দাওয়াতটা পেলাম সকালে, তো আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। তো ওখানে দ্বিতীয় দিন, হ্যাঁ, তো দুই দিন পরে যে দাওয়াতটা পেলাম সেই দাওয়াতটা, তাহলে প্রথম দিন আমার সামান্য কিছু ছিল বাসায়, সেটা দ্বিতীয় দিন খাওয়ার মতো কিছুই ছিল না, তৃতীয় দিনে এসে এটা, তো আলহামদুলিল্লাহ পানি খাচ্ছি, এটা ওটা বললাম যে ছোট ছোট মানে বিস্কিট ছিল সেইগুলা, এই হাদিসটা শুনছিলাম, আর মানে 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 ওইটাই হাদিসটা নিচ্ছিলাম মনের মধ্যে, একবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করছেন, উনি মেহমানদারি করবেন, তো একটা মহিলা এবং তার বাচ্চা আসছে, বাচ্চার জন্য কিছু দেওয়ার জন্য বলছিলেন, তো উনি সারা ঘর খুঁজে কিচ্ছু পেলেন না, কিছুই পেলেন না, তো সারা ঘরে কোনো খাবার নেই, আমি দেখলাম যে আমার ঘরে কিচ্ছু ছিল না। তো এরকম তখন আমি তৃতীয় দিনে যখন পেলাম, তখন প্রায় 2.5 দিন হয়ে গেল, তখন দাওয়াতটা ছিল দুপুরে, আমি একটু আগেই গেছি, আমি একটু আগেই গেছি, এবং এত তৃপ্তি করে খাবার, মানে মনে হলো যে এর আগে এই খাবারটা এত তৃপ্তি করে খাইনি, এরকম মনে হলো। আলহামদুলিল্লাহ, কেন বলছে যে এই যে ক্ষুধার কষ্ট, এটা হয়তো আমার একটা সুযোগ দিয়েছেন আল্লাহ, নাহলে বুঝতে পারতাম না যে ক্ষুধার কষ্ট কেমন হয়। রমজানে তো আল্লাহ একটা বিশেষ মানে আমাদের উপরে রহমত দিয়ে দেন, রহমত দেওয়ার কারণে আমরা বুঝি না, ক্ষুধার কষ্টটা বুঝতে পারি না। আর প্রত্যেকে তো আসলে অন্য দিনের অন্য সময়ের চাইতে রমজানে বেশি খাই, তাই না? প্রত্যেকেরই দেখা যায় অন্য সময় যা খাই তার থেকে রমজানে একটু বেশি খাওয়া পড়ে, হ্যাঁ, এবং আমি দেখেছি রমজানে একটু হেলথও বেড়ে যায়। তো এই যাই হোক, তখন এই যে পেলাম, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ কিন্তু আমাকে খাওয়ালেন। তো তখন এই আয়াতটা আমার আরো মনে পড়ে, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার মানে খাবারের দায়িত্ব, যা রিজিকের দায়িত্ব আমি নিয়ে নিই, আল্লাহ তাআলা বলছেন সূরা হুদের মধ্যে, হ্যাঁ। তো এই জন্য ধৈর্য রাখতে হয়, মাঝে মাঝে আমি বলবো এই যে কষ্টটা অনুভব করতে হয়, হ্যাঁ, তাহলে বোঝা যায় যে যারা না খেয়ে আছে তাদের কত কষ্ট করছে, এই জন্য কষ্টের উপলব্ধি করা উচিত প্রত্যেকের জন্য বলবো, হ্যাঁ, নিজে যখন খুব আর খুব বেশি পোশাক কিনতে হয় না,
খুব বেশি পোশাক, খুব বেশি আড়ম্বরপূর্ণ জীবন, এটা খুব ভালো না। মোটামুটি নর্মাল ভাবেন সেটাই ঠিক, এবং তার সাথে যেটা করবেন ক্যারিয়ারের জন্য সবসময় নেবেন, যে টাকাটা রেখে দিয়েছেন হয়তো কোনো কিছু করবেন, ঈদের জন্য রাখছেন, এই টাকা ঈদে খরচ করবেন না, ওই টাকাটা রেখে দেন, ওই টাকা দিয়ে বই কেনেন, ওই টাকা দিয়ে একটা কোর্স করেন, ওই টাকা দিয়ে জীবনের জন্য এমন কিছু করেন যেটা আপনার জীবনের জন্য প্রয়োজন, ক্যারিয়ারের জন্য প্রয়োজন, আপনার পরবর্তী জীবনের জন্য প্রয়োজন। হ্যাঁ, আশা করি আজকের কথাগুলো আপনাদের কাজে লাগবে, বুঝতে পারবেন।